Thank you.
দর্শক, আওয়ামী লীগের যে প্রতিনিধি দল ছিলেন তারা কিন্তু ভেতর থেকে বের হয়ে এসেছেন, এবং শফিউল আলম নাদেল সহ যারা এই জায়গাটিতে এসেছিলেন তারা সবাই বের হয়ে এসেছেন। যদিও উপস্থিত যারা সাংবাদকর্মী ছিলেন তাদের সাথে কিন্তু কোনো কথা বলেননি তারা, এবং তারা বের হওয়ার কিছুক্ষণ আগে থেকেই যেটি হয়েছে যে এখানে কিন্তু মূলত সাবি শিক্ষার্থীরা স্লোগান দেওয়া শুরু করেছিলেন, এবং সেই স্লোগানের গ্যাপ দিয়েই কিন্তু প্রতিনিধি দল বের হয়ে এসেছেন। ভিতরে কি আলোচনা হয়েছে, ঝুম মিটিং এর মাধ্যমে কি আলোচনাটা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হওয়া যায়নি। যদিও প্রতিনিধি দল যদি আমাদের সাথে কথা বলেন তাহলে হয়তো আমরা পুরো ব্যাপারটি একটু বোঝাতে পারবো। আমরা একটু প্রতিনিধি দলের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, বেশ ঘন্টার উপরে হবে, দেড় থেকে দুই ঘন্টা তারা কিন্তু ভেতরে আলোচনা করছিলেন, এবং এখানে অনশনরত দুজন শিক্ষার্থী ছিলেন, সাথে আওয়ামী লীগের প্রতিনিধি দল ছিলেন। কিছুক্ষণ আগেই তারা যে আইইসিটি ভবনটি আছে সেই ভবনের ভেতর থেকে আলোচনা শেষ করে বের হয়ে এসেছেন, যদিও এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে কোনো কথা তাদের হয়নি। আমরা আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন, আমরা জানানোর চেষ্টা করব যে আসলে ঠিক কোন পরিস্থিতিতে মন নিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে চলমান আন্দোলন সেই আন্দোলনের সর্বশেষ। এবং সর্বশেষ পরিস্থিতিটা কি আমাদের যদি বলতেন, কার সাথে আলোচনা হয়েছে? আপনারা জানেন যে শাহজালাল বিজ্ঞান এই বিশ্ববিদ্যালয়ে তারা অনশন করে চলেছেন, এবং দীর্ঘ সময় তারা অনশনে থাকার কারণে অনেকেই আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন তারা বিভিন্ন শারীরিক জটিলতার সম্মুখীন হয়েছেন, এবং আরো বেশি সময় যদি তারা অনশনে থাকেন অনেকেরই জীবন বিপন্ন হতে পারে এই ধরনের একটি আশঙ্কা রয়েছে। যদিও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে যারা ভর্তি হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে, মাননীয় শিক্ষামন্ত্রী কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন। আজকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ঢাকায় সাংবাদিক সম্মেলনে ওনার কথাগুলো বলেছেন, সাংবাদিকরা ওনার কাছ থেকে এই বিষয়ে জানতে চেয়েছিলেন। রাত্রে যারা অনশনে রয়েছেন বা তাদের সহযোগী যারা আন্দোলনরত তাদের কেউ কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে এই বিষয়টা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির কোনো পথ বের করা যায় কিনা। তো আমাদের সঙ্গে তাদের ফোনে কিছু কথাবার্তা হয়, তার সূত্র ধরে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে বিষয়টি অবহিত করি। তিনি তখন আমাদেরকে বলেন যে আমি তো শুধু শিক্ষামন্ত্রী নই, আমি একজন মাও, আমি মায়ের মমতা এবং দায়িত্ববোধ নিয়েই, এবং যেহেতু আমি শিক্ষার মন্ত্রীর দায়িত্বে রয়েছি আমি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই যারা আন্দোলনরত। আমরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি রাত 12:30 দিকে, এবং রাত 1 থেকে আমরা এই বের হয়ে আসলাম। এই সময় পর্যন্ত প্রায় 1.25 ঘন্টা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়
আন্দোলনরত ছাত্র ছাত্রীদের প্রায় 25-30 জনের একটি প্রতিনিধি দল ছিল। ভিডিও কনফারেন্সে তিনি তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের কথা শুনেছেন। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তাদেরকে এই বিষয়গুলো তিনি বিবেচনায় নেবেন এবং গুরুত্ব সহকারে দেখবেন, এবং দুটো গুরুত্বপূর্ণ কথা তিনি তাদেরকে বলেছেন, যেটা হলো যে তিনি শিক্ষামন্ত্রী, তিনি একদম দায়িত্ব নিয়ে বলেছেন এই বিগত কয়েকদিন আন্দোলনের কারণে আন্দোলনরত ছাত্র ছাত্রীদেরকে আইনগত অথবা একাডেমিক কোনো ধরনের যাতে সমস্যায় পড়তে না হয়, তিনি খুব স্পষ্ট ভাষায় বারে বারেই সেটা তিনি বলেছেন যে কোনোভাবেই যাতে কোনো ছাত্র ছাত্রী ক্ষতিগ্রস্ত না হয় দেখবেন। তিনি আন্দোলনরত ছাত্র ছাত্রী এবং সেই জায়গায় দুইজন অনশনকারীরাও ছিলেন, তাদেরকে খুব অনুরোধ করেছেন যে তারা যেন অনশন ভাঙেন, কারণ জীবন খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চাই, যেটা মানে তিনি বলেছেন যে আমাদের এই তরুণরা, এই ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যতের, আমাদের দেশের সম্পদ, তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং অনশন তারা ভাঙ্গুক, এবং তিনি বারে বারে তাদেরকে অনশন ভাঙ্গার জন্য বলেছেন এবং বলেছেন তিনি আলোচনার জন্য সবসময় প্রস্তুত, এবং এই দীর্ঘ এক ঘন্টা আন্দোলনরত ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, তিনি খুব ধৈর্য সহকারে তাদের কথা শুনেছেন, তাদের কথার উত্তর প্রত্যুত্তরে তিনি তার বক্তব্য বলেছেন, শিক্ষকরা আজকে কি বলেছেন সেই কথাও বলেছেন, এবং তাদের কাছে আরও অন্যান্য বিষয় জানতে চেয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের পড়াশোনার মান বা অন্যান্য বিষয় কিভাবে বাড়ানো যায় সেই কথাগুলোও তাদের কাছ থেকে জানতে চেয়েছেন, এবং সর্বশেষে তিনি বলেছেন যে যেহেতু অনেক রাত হয়েছে তারা যেন অনশন দ্রুত ভাঙেন এবং আগামীকাল লিখিতভাবে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তাদের যে প্রস্তাবনা এবং যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দিলে পরে তিনি দ্রুততম সময়ের মধ্যে সেটার সমাধান করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি অনশন ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা তার কাছে তারা বলেছেন যে তারা অন্যান্য আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে সকালে তারা সেটা জানাবে। এখন পর্যন্ত অনশন ভাঙার ব্যাপারে কোনো পজিটিভ কোনো সিদ্ধান্ত আসেনি, এখন পর্যন্ত ইতিবাচক কোনো কথা তাদের কাছ থেকে আসেনি, কিন্তু তাদের তো একটাই দাবি ছিল যে পদত্যাগ, আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলেছেন। শিক্ষামন্ত্রী বলেছেন যে তোমরা বসো, আলোচনায় আসো, আমরা আলোচনা করে এটার একটা সমাধানের পথ বের করবো। বিসির পদত্যাগের ব্যাপারে বা বিসির পদকে সরিয়ে দেওয়া হবে বা এখান থেকে নিয়ে যাওয়া হবে বা ছুটি দেওয়া হবে এই বিষয়ে কোনো প্রসঙ্গ এসেছে কিনা? না, এই ধরনের কোনো আলোচনা হয়েছে কিন্তু সরিয়ে দেওয়া বা অপসারণ বা ছুটিতে যাওয়া এগুলো নিয়ে কোনো কথা হয়নি। সেক্ষেত্রে যারা ভিতরে ছিলেন আন্দোলনরত শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়া কি ছিল? স্বাভাবিকভাবেই আলোচনায় তারা তাদের যুক্তি, তাদের দাবি সেটা তুলে ধরেছেন, মাননীয় শিক্ষামন্ত্রী তার জায়গা থেকে তিনি তার কথাগুলো বলেছেন। সেখানে কি অনশনরত কোনো শিক্ষার্থী ছিলেন? আমরা যত শুনেছি দুইজন ছিলেন। শুনছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এখানে যে ভিডিও কনফারেন্স হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী দর্শক, দীর্ঘ এক থেকে দেড় ঘন্টার যে আলোচনা ভেতরে হয়েছে সেই আলোচনার পর আমরা কথা বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদের সহ আওয়ামী লীগের যে প্রতিনিধি দল তারা এসেছেন, এবং এখনো পর্যন্ত যে কথাবার্তাগুলো হয়েছে সেগুলো থেকে আসলে যে বিশ্ববিদ্যালয়ের যে চলমান যে সংকট আছে সেই সংকট থেকে আসলে বের হয়ে আসার কোনো সুযোগ এখনো পর্যন্ত আসলে তৈরি হয়নি, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে মূল দাবিটি তারা চেয়েছিলেন যে বিসি ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগ সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের সর্বশেষ আপডেট
যেটা কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধি দল একটু আগেই আমাদেরকে জানাচ্ছিলেন, সেটা কিন্তু আসেনি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইআইসিটি ভবনের ঠিক সামনেই তারা এখানে উপস্থিত ছিলেন, স্লোগান দিচ্ছিলেন বের হয়ে আসার পরে যখন কথা হচ্ছিল, এবং এখনও কিন্তু এই আন্দোলনের শিক্ষার্থীরা আছেন। তারা কিন্তু আলোচনা শেষ করে আবারও যে তাদের অনশন স্থল আছে সেখানে তারা চলে যাচ্ছেন, এবং বেশ অনেকক্ষণ ধরেই যে জুম মিটিং হয়েছে সেই জুম মিটিংয়ের মধ্যে কার্যত আসলে যে সমাধানটুকু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাচ্ছিলেন সেটা কিন্তু এখনও উঠে আসেনি। এবং আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে শিক্ষার্থীরা আলোচনার পরে যে কোনো ফলপ্রসূ কোনো কিছু হয়েছে সেটা না, এবং যেটা নতুন করে সংযোজিত হয়েছে যে আগামীকাল শিক্ষার্থী যারা আছেন তাদেরকে বলা হয়েছে তারা যেন তাদের যে লিখিত দাবি দেওয়া আছে সেসব দাবি দেওয়া লিখিত জানিয়ে দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিষয়টি নিয়ে আন্দোলন করছেন তাদের মূল দাবি কিন্তু একটাই, যেটা হচ্ছে ভাইস চ্যান্সেলর ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগ, এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত পূরণ হওয়ার পথে নয়। লম্বা সময় ধরে শীতের গভীর রাতে আলোচনা হয়েছে, সেই আলোচনায় এখনো পর্যন্ত আসলে শিক্ষার্থীদের মনস্কামনা পূর্ণ হতে পারে সেরকম কোনো ফলাফল কিন্তু এখনো আসেনি। সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি অত্যন্ত আন্তরিক ভাবে যে ব্রিফিং করেছেন এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে সব শিক্ষার্থীরা সেই দেখেছেন। আলোচনার মাধ্যমে শেষ করা যায় না এমন কি হয় বলেছেন শিক্ষার্থীদের, সবাইকে আহ্বান জানিয়েছেন দপ্তরের সবাই যাবেন, তিনি বারবার বলেছেন তার পারিবারিক কারণে এবং তার ব্যক্তিগত কারণে তিনি এখানে আসতে পারছেন না, যদি এই সমস্যাগুলো না থাকতো তিনি ছুটি আসতে না তাদের এই শিক্ষার্থীদের কাছে। তারপরে তিনি বলেছেন শিক্ষার্থীরা যারাই যাবেন তাদের আলোচনা করার এবং শিক্ষার্থীরাও কিন্তু শেষ পর্যন্ত আছে রাতে এবং গতকালকে রাতে এবং সন্ধ্যায় তিনি বলেছেন আমি কথা বলতে চাচ্ছি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকিরের সাথে, আপনারা বারবার চেষ্টা করেছিলেন এবং এই যে একটি সমস্যা দেখা দিয়েছে এই সিলেটের 35 বছরের একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান, এই 35 বছরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক আন্দোলন হয়েছে অনেক সংগ্রাম হয়েছে, একটা দীর্ঘ সময়ের জন্য একটি অনশন কর্মসূচি চলছে, এটা অনশন কর্মসূচি ভাঙানোর ব্যাপারে আপনি বারবার এসেছেন ক্যাম্পাসে ছুটে, তারপরেও আপনি কোন মানবিক দিকটা কোন মানবিক দিকটা আপনার মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছিল? ধন্যবাদ। এই বিশ্ববিদ্যালয় আপনারা জানেন বিশ্ববিদ্যালয় যখন হয় তখন আমরা ছাত্র ছিলাম, আমরা ছাত্র নেতৃত্ব দিয়েছি, আমাদের এই সিলেটের একটা আবেগের জায়গায় বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের মেধাবীদের এই সমাবেশে বিশ্ববিদ্যালয় হয়। আজকে আমরা তাদের সাথে এই রাত্রে যখন কথা বলি তখন আমরা এই আবেগকে সামনে তাদের আবেগের সাথে আমরা একাত্মতার সময় যেমন ঘোষণা করেছি আজকে ঘোষণা করেছি। মাননীয় শিক্ষামন্ত্রী খুবই সৌহার্দ্যপূর্ণ মানে আলোকে তাদের সাথে কথা বলেছেন, আর তারাও খুব খোলামেলাভাবে তার সাথে কথা বলেছে, এবং তিনি আজকে অনুরোধ জানিয়েছেন তাদেরকে অনশন ভঙ্গ করার জন্য, যেহেতু এখানে মাত্র 2 জন অনশনকারী আছে, বাকি হাসপাতাল আছে, তারা হয়তো এই ব্যাপারে একটা পজিটিভ পদক্ষেপ নেবে, এবং তিনি বলেছেন কালকে তার সেশন আছে, এরপরে যখনই তারা চাইবে যদি ঢাকায় যায় তাকে কথা বলতে চায় সেই ব্যবস্থা করা হবে। তিনি চাচ্ছেন আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান হোক, আমরা সিলেটবাসীও চাই একটা সুষ্ঠু সমাধান হয়ে আমাদের এই সিলেটের যে পবিত্র ভূমিতে এই পবিত্র বিদ্যাপীঠ একটা আগের একটা পরিবেশ বিরাজ করে। ধন্যবাদ। আমরা আমাদের সাথে এখানে যোগ দিয়েছেন যুক্তরাজ্যের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান, তিনিও এত রাতে ছুটে এসেছেন যে শিক্ষার্থীরা এত রাত পর্যন্ত এতদিন পর্যন্ত অনশনরত আছে সেই অনশন ভাঙ্গানের কোনো সুযোগ দেওয়া যায় কিনা তিনি ছুটে এসেছেন। আমরা জানতে চাচ্ছি যে আপনি এত রাতে ছুটে এসেছেন যে শিক্ষার্থীদের অনশন ভাঙ্গানোর জন্য, ভিতরে যে আলোচনাগুলো হয়েছে আপনার কি মনে হচ্ছে এই সমস্যাটার সমাধান যাওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদ? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সিলেটের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আপনাদের সম্মুখে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন
আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাগেল, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। আসলে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যেভাবে আমাদের শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রী ভাই বোনদেরকে, তারা আমাদের আসলে অনেকেই সন্তানের সমান, তারা যে এত কষ্ট করছে এবং তারা অসুস্থ হয়ে যাচ্ছে, এটা দেখে আমরা আসলে আপ্লুত এবং আমাদের হার্টের মধ্যে আমরা খুবই ফিল করতেছি যে তাদের এই কষ্ট। এই জন্যই কিন্তু আমাদের নেতৃবৃন্দ এসেছেন, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওনার সাথে আমরা এসেছি এবং আমাদের মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, অনেক নেতৃবৃন্দ এসেছেন, আপনারা অনেক কষ্ট করছেন। বিষয়টা হলো একটি আলোচনা মধ্য দিয়ে এটা সমাধান করা সম্ভব এবং মাননীয় শিক্ষামন্ত্রী উনি বলেছেন যে এই যে শিক্ষার্থীরা তারা ওনার সন্তানের মতো, উনি শিক্ষামন্ত্রী হিসাবে সমস্ত দায়িত্ব নেবেন, আলোচনার মধ্য দিয়েই শেষ করতে চান এবং আমি আশাবাদী তারা ইতিবাচক ভূমিকা রাখবেন, ইতিবাচক একটি সারা আগামীকাল সকালে দেবেন। আমি একটু কথা বলতে চাচ্ছি আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, আপনি একটু আমাকে বলবেন যে আপনি কতটুকু আশাবাদী শিক্ষার্থীরা যে এক দাবিতে এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আপনাকে কথা দিয়েছে সকালে তারা জানাবে, আপনি কতটুকু আশাবাদী এবং আপনার অগ্রগতিটা যদি আমাদেরকে একটু জানাতেন আবার। গতকালকে তারা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে বলেছিলেন যে তারা যাচ্ছেন, শেষ পর্যন্ত যেভাবেই হোক তারা তাদের সিদ্ধান্ত পাল্টান এবং তারা ভার্চুয়াল যোগাযোগের কথা বলেন যে ঢাকায় না গিয়ে বা শিক্ষামন্ত্রী যদি সশরীরে না আসতে পারেন তাহলে ভার্চুয়াল যেন কথা বলেন। মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু আজকে তাদের সেই দাবিটাই পূরণ করলেন, তিনি প্রায় 25-30 জনের সঙ্গে তিনি তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বললেন। অর্থাৎ আমাদের আন্দোলনরত ছাত্রছাত্রীরা যেটা চাচ্ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী সেটা কিন্তু পূরণ করলেন। তো আমি আশাবাদী যে আগামীকাল সকালে তারা ইতিবাচক কিছু হয়তো তারা বলবেন, আর যদি সেটা তারা বলতে ব্যর্থ হন আমরা আসলে আমাদের যে শিক্ষার্থীরা অনশনে রয়েছেন আমরা আসলে কিভাবে তাদেরকে তারা যে জীবনের ঝুঁকিটা নিচ্ছেন, মাননীয় শিক্ষামন্ত্রী বারে বারেই বলেছেন আন্দোলনরত অন্যান্য ছাত্রছাত্রীদেরকে যে যারা অনশনে আছে তোমরা কিভাবে তোমাদের সহপাঠী তোমাদের বন্ধুদের জীবনের ঝুঁকি নিচ্ছ, এই কথাটা তিনি বারে বারেই তাদেরকে বোঝাতে চেয়েছেন যে আলোচনার মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে বা পৃথিবীতে অনেকেই অনশন করেছেন এবং যুক্তিসঙ্গত কারণে অনশন থেকে সরে এসেছেন, এটা পিছিয়ে যাওয়া নয় পালিয়ে যাওয়া নয়। আর কি ব্যাপারে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে উনি একটু আশঙ্কা করছেন অথবা ওনার মধ্যে একটি বিষয় আসছে যে এই আন্দোলনের সাথে বাইরে বা অন্য কেউ ইন্ধন যোগাচ্ছে, এই বিষয়ে আপনি কিছু যদি বলতেন। দেখুন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ধৈর্য ধরে এবং এত বিশদভাবে তাদের সঙ্গে কথা বলেছেন, গতকালকেও আপনাদের সামনেই তিনি যে অনুরোধটি রেখেছিলেন এবং আজকে তিনি ঢাকায় তার বাসভবনে যে কথাগুলো বলেছেন এবং সর্বশেষ এই এক ঘন্টা তিনি যেভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন, নিয়ন্ত্রণটা যদি সত্যিকার অর্থেই তাদের কাছে থাকে আমি মনে করি এটা তাদের মাধ্যমেই এটার সমাধান হবে, আর অন্য জায়গা থেকে যদি কোনোভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তাহলে ইতিবাচক কিছু আশা করাটা করে। ধন্যবাদ শফিউল আলম চৌধুরী নাদেল। আপনি শুনছিলেন যে আমরা এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, যুক্তরাজ্যের প্রবাসী নেতৃবৃন্দ আছেন, বিধান কুমার সাহা আওয়ামী লীগের নেতা আছেন এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন এবং অন্যান্য বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পদের নেতারা আছেন, ছাত্র লীগের নেতারা আছেন, সবাই মিলে কিন্তু এই কয়টা দিন দর্শক আওয়ামী লীগের প্রতিনিধি দল তারা বের হয়ে এসেছেন এবং বের হয়ে আসার পরেই তারা সাংবাদিকদের সাথে যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী বলতে হয় যে আসলে প্রায় দেড় ঘন্টা ধরে জুম মিটিংয়ের মাধ্যমে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় এখনও পর্যন্ত কোনো ফলপ্রসূ সমাধান আসেনি, কারণ শিক্ষার্থীদের একটাই কিন্তু দাবি তারা যে কোনোভাবেই তারা যে আন্দোলনটি করছেন সেই আন্দোলন তাদের মূল দাবিটি হচ্ছে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগ এবং এর বাইরে আসলে তারা
কোনো ধরনের কোনো সমঝোতায় আসতে চাচ্ছেন না, এবং যে কারণেই আসলে মূলত দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে। এবং আজকেও এই জায়গাটিতে রাত 12টা থেকে 12:30টার দিকে যখন আওয়ামী লীগের প্রতিনিধি দল তারা এই জায়গাটিতে আসেন, এবং আসার পরে তারা এই যেখানে প্রতিনিধিদের সাথে শিক্ষার্থীদের যারা অনশনরত শিক্ষার্থী আছেন তাদের প্রতিনিধিদের সাথে কথা বলেন, এবং এই আলোচনায় কিন্তু কোনো ধরনের সমাধান এখন পর্যন্ত আসেনি। এবং শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে তারা আসলে আগামীকাল শিক্ষার্থীদের লিখিত দাবি জানাতে বলেছেন, এবং আন্দোলন স্থল যেটি গত এক সপ্তাহ ধরে এখানকার অবস্থা কিন্তু অপরিবর্তিত, বিশেষত যারা শিক্ষার্থী আছেন তারা এখনও পর্যন্ত তাদের যহিংস আন্দোলন আছে সেই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রায় 3 দিন অতিবাহিত হওয়ার পর তাদের অনেকেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন, এবং প্রায় 24 জন শিক্ষার্থী এই জায়গাটিতে অনশন শুরু করেছিলেন। সেই অনশনের পর কিন্তু আজকে অনেককেই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে হসপিটালাইজ করতে, এবং তারা যখন স্যালাইন নিয়েছেন স্যালাইন নেওয়ার পরে অনেকেই আবার সুস্থ হয়ে আবারও অনশনস্থলে এসেছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদুদ্দিনের বাসভবনের ঠিক সামনের যে গেটটি আছে সেই গেটে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি এখনও চলমান আছে, এবং সেই চলমান আন্দোলনের সর্বশেষ আজকে রাতে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির সাথে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে আওয়ামী লীগের প্রতিনিধি দলের যারা সদস্য আছেন তারা সবাই মিলে কিন্তু এখানে একটা বৈঠকের সম্ভাবনা ছিল, এবং সেটি জুম মিটিংয়ের মাধ্যমে শিক্ষামন্ত্রীর সাথে তাদের আলাপ আলোচনা হয়েছে। তবে শিক্ষার্থীদের মূল যে দাবি সেটা কিন্তু এখনও মেনে নেওয়া হয়নি, এবং যে কারণে আসলে যে অনশন আন্দোলন যেটি আজকে গণ অনশনে রূপ নিয়েছিল সেটা কিন্তু এখনও অব্যাহত আছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পতনের যে আন্দোলন সেই আন্দোলনের সর্বশেষ চালচিত্র। গভীর রাতেও এখানে আওয়ামী লীগের প্রতিনিধি দলরা এসেছেন, এবং সভাপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই শীতের মধ্যেও কিন্তু তাদের সে অবস্থান কর্মসূচি সেটা চালিয়ে যাচ্ছেন। অনেকেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন, এবং এটার জন্য পুরো সিলেটবাসী আসলে সিলেটে যারা মানুষজন আছেন তারা কিন্তু উদ্গ্রীব হয়ে বসে আছেন যে আসলে এই যে গণ অনশন বা অনশনের যে প্রক্রিয়াটি চলছে সেই অনশনটি আসলে আর ঠিক কতদিন চলবে এবং কখন এর গ্রহণযোগ্য সমাধান আসবে সেই লক্ষ্যেই কিন্তু সবাই পথ চেয়ে বসে আছেন, এবং এ ব্যাপারে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেই বৈঠকের মাধ্যমে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসতে পারে সেটা সবাই আশা করছেন, যদিও এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো ধরনের কোনো গ্রহণযোগ্য সমাধান আসেনি। দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে আপডেট সেটা আমরা আপনাদেরকে বাংলা ভিউ টেলিভিশনের মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম। আমরা আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সাবি আন্দোলনের সর্বশেষ চালচিত্র। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।